এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। চ্যানেল রূপালী, চ্যানেল রূপালী, সবার চ্যানেল। মুর্শিদ মাওলা সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের, তৎসঙ্গে তার আহলে বায়াত পাক পঞ্জাতন, আহলে বায়াত পাক পঞ্জাতনে মহব্বত কালবে জুমা রেখে আমার চার তরিকের মুর্শিদ কেবলা, গানের উস্তাদ, বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ আল চিস্তি নিজামী ওরফে রশিদ সরকার, বাবা জানের রোহানি ফায়াজ কামনা করে, বাবা জানের চরণ মুবারকে ভক্তি চুম্বন রেখে, ফকির মাওলা দরবার শরীফ সিঙ্গার আজিমপুর, আজিমপুর শরীফের দরবার শরীফের বর্তমান গদিনী শিল্পী কেবলা, সফল বাসার আল চিস্তি নিজামী বাজানের চরণে ভক্তি চুম্বন রেখে, দরবারে শাহজাদা সিবলি আল রশিদি পাগল চন্দের চরণে ভক্তি চুম্বন রেখে, দাদা হুজুর বৈরাবর শরীফ গোলাম মাওলা রেজবি পরে পোতলা চান, দাদা জানের রোহানি ফয়েজ কামনা করে, দাদা জানের চরণ মোবারকে ভক্তি চুম্বন রেখে, বৈরাবরের পারের ভেলা সৈয়দ হাসেবাল হাসান রেজবি, শামসুল হাসান রেজবি আর ফাতসান রেজবি ভক্তি চুম্বন রেখে, বৈরাবরে আওলাদের আসল যে যেখানে আছে প্রত্যেকের চরণে ভক্তি শ্রদ্ধা যাপন করে, বৈরব দরবার শরীফের ভক্তবৃন্দর প্রতি শ্রদ্ধা ভক্তি যাপন করে, আমার তরিকার ভাই বোন ফকির মাওলা দরবার শরীফের ভক্তবৃন্দ যে যেখানে আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, অন্যান্য দরবারের ভক্তি ভক্তবৃন্দর প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে, আজ এমন একটা দিন সে গাদিরে খুমে যেদিন মাওলাইয়া আলীর মাওলাইয়া প্রদান করে, সেই দিনকে ঘিরে প্রতি বছরের ন্যায় এই মিলন মেলা যিনারা আয়োজন করেন আমার তরিকের ভাই মিস্টার মাওলা সোমেশ ভাই,
এরকম অনেকে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমাদের মাঝে এই মিলন মেলার সভাপতি পীরে কামেল সাহেব হযরতে শোভা আলচিস্তিনি জামি সে বাজানের চরণে ভক্তি চুম্বন রেখে ঢাকা থেকে মাওলার অভিষেকের পক্ষ হতে যে দরদিরা আসছেন তাদের প্রত্যেকের চরণে আমি ভক্তি চুম্বন রাখি। আমাদের মাঝে উপবিষ্ট পীরে কামেল সাহেব হযরতে আমের আলী আলচিস্তিনি জামি সে বাজানের চরণে ভক্তি চুম্বন রাখি। আমাদের মাঝে উপবিষ্ট পীরে কামেল সাহেব হযরতে আনোয়ার সরকার আলচিস্তিনি জামি ভক্তি শ্রদ্ধা যাপন করি। আমাদের মাঝে উপবিষ্ট বাংলাদেশের প্রখ্যাত গায়ক শ্রদ্ধেয় বড় ভাইজান পীরে কামেল সাহেব হযরতে জসিম সরকার আলচিস্তিনি জামি সে ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমাদের মাঝে উপবিষ্ট আলী আকবর বাবাজি বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা রেখে চ্যানেল রূপালী থেকে যে দরদিরা আসছেন তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। আমার মাইক সাউন্ডে যে বাবাজি আছে বাবাজির প্রতি সালাম শ্রদ্ধা রাখি। গ্রামের চেয়ারম্যান মেম্বর থানা প্রশাসন যুবক ভাইরা অধরে মা বোনেরা প্রতিপক্ষ শিল্পী আমার শ্রদ্ধা বড় ভাই জান ফকির রাজ্জাক সরকার ভাইয়ের কদমে ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে ছাড়া আমাদের গান একেবারে অসল। উভয় পক্ষে যারা আমাদেরকে তাল সঙ্গীতে সাহায্য করবেন তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। বিশেষ করে আমার মামা যিনি হারমোনিয়ামে কাজ করবেন আব্দুর রহমান মাস্টার আমার দয়ালের সাথে হারমোনিয়াম বাজাইতেন মামার প্রতি সালাম শ্রদ্ধা রেখে ফরিদপুর থেকে আগত আমার তরিকার ভাই দিদার ফকির ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে দোয়া চাই দয়া চাই ভিক্ষা চাই জন্ম নিশি বাবা চলে যেতে হবে এটা থাকার জায়গা না জন্ম নিশি চলে যেতেই হবে। নবী আলী দাওয়াত কত প্রত্যেকে তার পরম বন্ধুর বাসনে চলে গিয়েছে তাই তো আমার জন্য দোয়া রাখবেন যেদিন আমি এখন ধাম ত্যাগ করব সেই পরলোকে গমন করব আমি যেন আমার পাগলের স্রোত দেখতে দেখতে আমরা প্রত্যেকেই জানো যার যার মসজিদের স্রোত দেখতে দেখতে পাগলের নাম নিতে নিতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমার ভাই নিজামুদ্দিন আউলিয়া বৈরবর দরবার শরীফের গোলাম ভক্তি চুম্বন রাখি। জয় হোক পাক পাঞ্জাতানের জয় হোক বিশ্ব মানবতার জয় হোক গুরি গোসাই জয় গুরু সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমার আল্লাহ বলে আমার অগণিত নামের ভিতরে একটি নাম
রহমানের রাহিম। আবেদানিক অর্থ তিনি পরম দয়ালু। আমার আল্লাহ বলে আমার কোনো বান্দা যদি পাহাড় সমান পাপ করে, সিদ্দিক দিলে তবর হালাতে দুফোঁটা চোখের জল ফেলে যদি আমার কাছে একবার মাপ চায়, আমি আল্লাহর পাহাড় সমান গুনাও মাপ করে দিতে পারি। বলেন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সেখানে দাঁড়িয়ে আমার এই গান বাবা সুবহান তোমাই করজোরে, আমি পাপি অপরাধী মানে, আমি পাপি অপরাধী, আমি পাপি অপরাধী, গুনে মাপাই করজোরে পারে। আমি পাপি অপরাধী, আমি পাপি অপরাধী,
বন্ধি আমি অভিষেক করে আমি হই তোমার চিরই অধীন সিলেটেতে শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগ্নে শাহ পরাণ প্রাণেতে মিশাইয়া পরাণ মিরপুর বন্দি শাহ আলী সাই বাবা তোর চরণ ধুলি মিরপুর বন্দি শাহ আলী সাই বাবা তোর চরণ ধুলি ফটিক সরি মাঝবান্ডারি ওই নামে ধরিলাম পারি উত্তর টাঙ্গাইল খাইলে বাবা তুমি আমার ভক্তি নিবা করটিয়া দানসা বাবা তুমি ভক্তের ভক্তি নিবা কুষ্টিয়াতে হইলা লংসা তুমি পুরাও মনের আশা ফরিদপুরি সুরের সরি তোমায় বাবা ভক্তি করি খুলনাতে খান্দাহান আলী তাই বাবা তোর চরণ ধরি খুলনাতে খান্দাহান আলী সাই বাবা তোর চরণ ধুলি জিতকে শরীফ অলি যত ভক্তি করি হইয়া নত জিতকে শরীফ আল্লাহ বাজান তুমি ভক্তের হও জানা যান কলা হাতা রই দিন দাসা তুমি পুরো মনের আশা রশিদ ফকির ভিক্ষে বাড়ি ভক্তি ভরে স্মরণ করি রাত্রিয়াই আহাম মশা তুমি পুরো মনের আশা পারিলে ইব্রাহিম শাহ আমি করি তোর ভরসা শাস্তার পাগল দলিলকারী তোমায় বাবা ভক্তি করি বৈরবরের পাক্তর মারে ভক্তি করি নত শিরে বৈরবরের পাক্তর মারে ভক্তি করি নত শিরে দাদা গুরু হই তোলা চান তুমি দাদা জানেরই জান হাতির চান্দের পাকচরণে ভক্তি করি পরাণ ভোরে আর ফাত চান্দের পাকচরণে ভক্তি করি পরাণ ভোরে ফকির মওলা পাক দরবারে ভক্তি করি নত শিরে দরবারে রক্তিসাব দিনী বাসার চান আল্লাহানি নত শিরে কদম তুমি শিবলি চান্দের পাকচরণে ভক্তি করি নত শিরে পিতা মাতার পাকচরণে মনে প্রাণে সভাপতি হলেন যিনি সুভাষচন্দ্রে ভক্তি করি সভাপতি হলেন যিনি আমি সুভাষচন্দ্রে ভক্তি করি ধাক্কা হতে তোর দিরা ভক্তি নিবেন পরাণ ভরা ধাক্কা হতে তোর দিরা ভক্তি রইল পরাণ ভরা আমের আলী পিসাব যিনি তারও ভক্তি করি আমি আনোয়ার সরকার পিসাব যিনি তারও ভক্তি জানাই আমি জসিম সরকার পিসাব যিনি মনে প্রাণে ভক্তি করি আকবর আলী বাজান যিনি তারও সালাম জানাই আমি আরে আমার মিস্টার মাওলা মকবুল ভাইয়ের পাকচরণে ভক্তি করি নত শিরে সমেজ ভাইয়ের পাকচরণে সালাম জানাই মনে পানে গান কমিটি সভাপতি সভার প্রতি রাখি ভক্তি সভা করে আছেন তারা আমার সালাম নেন আপনারা চ্যানেল রূপালিতে আছেন তারা আমার সালাম নেন আপনারা প্রতিপক্ষ বন্ধু যিনি
শরিকার ভাই হলেন তিনি। আমি নত শিরে ভক্তি করি উভয় পক্ষে তাল সঙ্গীতে সালাম জানাই একেবারে আমার ঠিকানায় আর বলিব কি বলিবার ভাই আসেই বাকি। মানিকগঞ্জ জেলা ধরি সিঙ্গারেতে থানা ধরি দামি তা পুষ্ট অফিস বাড়ি আরে বাজান চন্দননগর আমার বাড়ি আরে তোর চন্দননগর আমার বাড়ি সবাই আত্মা সরকার কয়া আমার যা হোক পরিচয় পর্ব শেষ করলাম। সুন্দর একটি গান ডাকলো আমার বড় ভাই রাজ্জাক সরকার আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী যার মৌলা আলী তার মৌলা বলছে রাসুল সুর করে সর্বপ্রথম একটি আমার দয়ালের লেখা বন্দনা শুনলাম। তুমি তো মালিকুল কাদির বানাও কত বাচ্চা ফকির তোমার নিলে কুদরতি অপার আল্লাহ পরো আর গুনে খাতা মাফ কর। ব্যস্ত ছিল হাওয়া আদম নিষেধ করলে খাইতে গন্ধম খায় তারা হইল গুনাগার। তুমি গন্ধমের কইরে বাহানা আদম হাওয়া এই দুইজনা পাঠাইলে দুনিয়ার মাঝে আসতে বাবা কুমাইস না বাবা হ্যালো হারমোনিয়ামের ডেক একটু বাড়াই রাখ বাবা চার নাম্বার বাজান চার নাম্বার ওই সাউন্ডটা আমার কানে যেন আসে বাবা ঠিক আছে বাজান। তুই কোথায় যেন ছিলাম তোদের কথার জন্য হারিয়ে গেলাম। ও জিদ্দার সরণদ্বীপে সাড়ে তিনশো বছর এইভাবে তে কান্দাইয়া করছিলে বেকারা পরে তোমারই পাক নামের জোরে গুনে মাপ পাইলো ময়দানে খুশি হালে চালাইছাও সংসার। এই কথাটা এই দুইটা গানে দুই জায়গা আমার একটু বেজার লাগছে ভাই। আদম হাওয়া যদি গুনে মাপি হয়ে থাকে সেখানে বাংলার প্রখ্যাত গায়ক খালেক দন বলছে যে যদি আদম হওয়ার গুনে মাপ হয়ে থাকে তারা ফিরে আবার জান্নাতে গেল না। আসলে কি আদম হওয়া মাপ পাইছে না তারা যাবি নিয়ে আছে কোনটা? যদি মাপ হয়ে থাকে তাহলে হাই সরে মাঠে আমাকে বিচারে বুকে কঠিন কথা কঠিন কথা। সেখানে সুরে বাকারা ৩৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত ইহার কি ব্যাখ্যা দিলেন একটা পেস বড় ভাই তো যেসব কথাই যে আমাকে খালেক ভাই লিখছে যে কথা রয়েছে বাকি সে কথার উপায় হবে কি? আমার দয়ালের উদ্দেশ্যে আমার দয়ালের একটা গান আছে না বাবা ছিল কথা কইলাম না আছে না বাবা একটা গান আছে আছে সেই যে গেলে আর আইলে না এত কঠিন জানতাম না ভালোবাসে শান্ত হইল না সেই গানটা লাস্টের কলিতে আছে চন্দ্র সূর্য সাগর যত সেই হতে সৃষ্টি মূলত চন্দ্র সূর্য সাগর নদী থাকবে যতদিন বন্ধু আর প্রেমের ইতিহাস রইবে ততদিন তাই বলে রশিদ্দিনহীন ছিল কথা কইলাম না। সেখানে দাঁড়িয়ে আমার এক তরিকের ভাই আমরা কই হুটে খালে খুব হালকা সে গান লিখলো যে কথা রয়েছে বাকি বাজান ওই কথার উপায় হবে কি? তো আমার জীবনে তো ভাই আমি অল্প কয়দিন অনেক কথা আমার বাকি রয়ে গেছে আমার পাগলের কাছ থেকে। তো মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার তাই তো অধিক গুরু বুঝলে কি আর ভাই বলতে পরে আমার বড় ভাই তা সেই সব কথাগুলি আমি পূরণ করার চেষ্টা করব। তার কারণ আল্লাহ আলী নবী আলী মানে বান্দা হাইদারি নবী যার মৌলা আলী তার মৌলা নবী কয় আমি তার মৌলা আলীও তার মৌলা লাস্টে কইলো বলছে রাসুল হুংকারি নাকি না বলছে রাসুল সুর করি কিন্তু নবী কইলো আমি তার মৌলা আলী তার মৌলা কিন্তু রাসুল সুর করি কইল এই এর ভিতরে পেস্ট কি অনেক কইল নবী হইল মৌলা নবী কইল আমি তার মৌলা আলী তার মৌলা কিন্তু রাসুল কইতেছে সুর করি এই রাসুল আর নবীর ভিতরে কতটুকু ডিফারেন্স আমার একটু এই পেস্টটা ভাঙিয়ে দেবেন ধন্যবাদ।
আমি একটি গান রাখবো, সেই গাদিরে খুম থেকে আমার দয়ালের লেখা, তারপরে দরবারের পক্ষ হতে যে ধারা আছে সেই ধারা অনুযায়ী আমরা দুটি ভাই চলার চেষ্টা করবো। আমার ভাইকে কিন্তু এটা ঠেকানোর জন্য না, আমার জানার জন্য অনেক কথাই হয়তো বুঝে উঠতে পারি না, বাবা কোথায় যায় কি লিখছে, এই জন্য দয়াল্লো বীরে মাওলার অভিষেক করে ইদে গাধি যেদিন মাওলা নির্মাওলায় পরিপূর্ণ হয়, যেদিন অভিষেক হয় সেই অনুষ্ঠানটা আমার মিস্টার মাওলা মকবুল ভাই সাথে টাঙ্গাইলের সমস্ত তরিকার ভাই বোনেরা দরবারের ভক্তবৃন্দরা এটাকে ধরে রাখছে, তাই তোমার এই গাথা। দরদ সালাম জানাই, দরদ সালাম জানাই, দরদ সালাম জানাই, দয়াল লভিরে মাওলার অভিষেক করে ইদে গাথিরে, আমার মাওলার অভিষেক করে ইদে গাথি, দরদ সালাম জানাই, দরদ সালাম জানাই, দয়াল লভিরে মাওলাই আলি রে মাওলার অভিষেক করে ইদে গাথি রে, আমার মাওলার অভিষেক করে ইদে গাথি রে, দরদ সালাম জানাই, দরদ সালাম জানাই, দয়াল রে আল্লাহ বললেন, হে দোস্ত, তুমি পর্দা নেওয়ার পর তোমার ইসলাম কার মাধ্যমে চলবে, কিভাবে চলবে, তার দিক নির্দেশন একটা ভাষণ তুমি দান করো। সাহাবাদেরকে উটের গদি একত্রিত করে মঞ্চ করে দিল, তার উপরে দাঁড়ায় বললেন, হে সাহাবারা, তোমাদের টাকা পয়সা মালামালের চাইতে আমাকে বেশি ভালোবাসো। সাহাবারা এক হাত নাড়া দিয়ে বললেন, ফেদাকে রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলছেন, আমাদের টাকা পয়সা মালামাল আপনার চরণ মুবারকে কুরবানি হোক, ইহার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। দ্বিতীয়বার বললেন, হে সাহাবারা, তোমাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান ইহার চাইতে আমাকে বেশি ভালোবাসো। সাহাবারা দুই হাত নাড়া দিয়ে বললেন, ফেদাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলছেন, আমাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান আপনার চরণ মুবারকে কুরবানি হোক, এবং কি নিজের দানের চাইতে আপনাকে বেশি ভালো বাসি। বলে, তাই যদি হয়ে থাকে, তোমাদের মাঝে দুইটা বৃহত্তম জিনিস রেখে গেলাম, যারা আক্রায় ধরবে তারা কামিবিয়াত হবে, যারা বর্জন করবে তারা আমার মোহাম্মদ ইসলাম থেকে হালাক হয়ে যাবে, যারা হালাকি হবে তারা প্রত্যেকে দুজন।
ফাজলবি বললেন একটা আল্লাহ প্রদত্ত কোরআন, দ্বিতীয়টা আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত আমার বংশীয় আলেম লোকের হাত ধরে তোমরা বায়াত গ্রহণ করো। সাহাবারা বললেন হুজুর কোরআন বুঝলাম, আহলে বায়াত ভালো বুঝলাম না। আমার দোয়াল্লবি বললেন মাসালা আহলে বায়াতহি কামা সালা সাফিও তো নহ মান দাখিলা ফান্নাজি। আমার আহলে বায়াত হলো নহ নবীর কিস্তি স্বরূপ, যারা নহ নবীর কিস্তিতে উড়ছিল তারাই একমাত্র নাজাত পাইছে, বাকি সব হালাক হয়ে গেছে। বলে হুজুর আর একটু ক্লিয়ার করে বুঝেন। আমার দেওয়াল্লবি খাতুনে জান্নাত ফাতেমাকে ডাক দিয়ে বললো ফাতেমা আমি এমএনএ কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছিলাম, সেখান থেকে আমাকে একটা কালা সাদ্য দেওয়া হয়েছে, সাদ্যটা কি মা আছে? বলে আব্বা হুজুর আছে বলে দাও। দিলেন উনি শেরে পায় গাই দিয়া মঞ্চের উপর শুয়ে ডাইন হাত বাড়ায় বললেন মাওলা আলী তুমি আমার চাদরের নিচে আসো। আসলেন, বাম হাত বাড়ায় বললেন খাতুনে জান্নাত ফাতেমা তুমি আমার চাদরের নিচে আসো। আসলেন, দুই হাত বাহির করে বললেন মাওলা ইমাম হাসান আলাইহিসসালাম হুসেন আলাইহিসসালাম তোমরা আমার চাদরের নিচে আসো। আসলেন, দুই হাত বাহির করে বললেন মান কুতুমা লহু ফাজা আলেউন মাওলা। ইহারাই হলো আমার আহলে বায়াত। আনা ফাতেমা বেদা তুমিন্নি, ফাতেমা আমা হতে, আমি ফাতেমা হতে আনা আলিউন বেদা তুমিন্নি, আলী আমা হতে, আমি আলী হতে আনা হাসাইন হুসেন বেদা তুমিন্নি, ইমাম হাসান হুসেন আমা হতে, আমি ইমাম হাসান হুসেন হতে আনা মদিনাতুল এল ওয়ালি বাবু হা আমি আলেম আলেমের সুরক্ষিত শহর, আলী হলো তার দরজা। এই পাঁচজন আমরা অতদিন যুদ্ধ হবো না যতদিন জান্নাতে হাউজে কসার পর্যন্ত না পৌঁছবো। বলেন সুবহানাল্লাহ। দয়াল্লবি বললেন আনা মদিনে তুল এল ওয়ালি বাবুহা, আমি এলিমের সুরক্ষিত শহর, আলি হলো তার দরজা। বাজান রে, একটু আগে ঘরটার ভিতর থেকে বাহির হয়ে আসলাম, ঘরের দরজা তো ঘরের সাথেই থাকে নাকি, তাই না বাবা? ঘরের দরজা ঘরের সাথেই থাকে, তাই তো আল্লামী বলছে আমি আলমের সুরক্ষিত শহর, সেই ঘর আলী হলো তার দরজা। আর আমার ভাই বলছে যে কাবা ঘরে জন্ম নিছে মৌলা আলী, পৃথিবীতে এমন কোনো নজির নাই আর হবেও না যে কাবা ঘরে অন্যের কারো জন্ম হবে। আস্তে ছোট বাবারে, ঘরের মালিক ঘরে জন্ম নেয় কির বাবা? যিনি ঘরের মালিক, আজ আমার আমি যখন থাকবো না তখন আমি যে ঘরটায় থাকি, যে ঘরে আমার সন্তান হয়েছে, ওই ঘরটার মালিক হবে কে? আমার ছেলে। আমার ছেলে নিজের ঘরে আসছে, তাই মাওলা আলী মুশকিল খোসা, নিজের ঘরে নিজে আসছে। শহরে যাইতে আমার মন, ¡Gracias!
আল্লাহ কয় দোস্ত তুমি আমার কথা লও, আমার রুবুবিয়াতের তার দুই ডাইস কালির গায়ে লাগাও। আল্লাহ রইল রুবুবিয়াত, দয়াল্লবী রইল নবুয়াত, রাসূল রইল রেসালাত, মাওলা আলী রইল মাওলাইয়াত, পীর মুর্শিদ রইল কামলিয়াত। আল্লাহ বলে সৃষ্টি হতে এবং স্রষ্টা হতে দুইটি তার আমার দোস্তর পাঁজরে লাগানো ছিল। সৃষ্টি জগতে যদি আমি কিছু বিন্দুমাত্র রহমত দান করতাম, সেটা আমার দোস্তর মুহাম্মদের মাধ্যমে করতাম। আর সৃষ্টি থেকে যদি আমি কারো দোয়া কবুল করতাম, সেটাও আমার দোস্ত মুহাম্মদের মাধ্যমে আমি করতাম। সেই তার দুইটা আজকে আলের পাঁজরে লাগাই দাও। সে আমার রুবুবিয়াতের তার দুইটা আজকে আলির পাঁজরে লাগাই দাও। আমার না খুঁজে যেন খুঁজে আলি রে। মাওলার বিশ্বাস করে এটাই কাছে আমার মাওলার বিশ্বাস।